হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আবার একটা নতুন ক্লাস নিয়ে চলে এসেছি রাম রহিমের প্রবলেম সবারই বয়স সংক্রান্ত প্রবলেম ওকে এই বয়েস আগে কত ছিল পরে কত হবে বর্তমানে কত আছে এবং তাদের রেশিও দেওয়া থাকে তুমি যদি এজ প্রবলেম খুব তাড়াতাড়ি করতে চাও তাহলে তোমার দুটো জিনিস লাগবে একটা রেশিওর কনসেপ্ট আর একটা কি বলতো অতীত বর্তমান এবং ভবিষ্যতের কনসেপ্ট মানে একটা টাইম লাইন ওকে তো এই দুটো কনসেপ্টে আমি তোমাকে ঠিকঠাকভাবে শেখাবো আজকের ক্লাসটা যদি তুমি শেষ পর্যন্ত দেখো তাহলে এজ প্রবলেম নিয়ে আর কোনো সমস্যা তোমাদের থাকবে না এই গ্যারেন্টি আমি তোমাকে দিচ্ছি তো চলো শুরু করি আজকে ক্লাস এজ প্রবলেম শুরু করব প্রথম অঙ্ক দিয়ে ওকে এক নম্বর কোশ্চেন কি বলছে দশ বছর আগে রাম ও রহিমের বয়সের অনুপাত ছিল ওয়ান ইস টু থ্রি এবং পাঁচ বছর পরে তাদের বয়সের অনুপাত হবে টু ইস টু থ্রি তাহলে তাদের বর্তমান বয়সের অনুপাত কত এটা জিজ্ঞেস করেছে তাহলে আমি বলেছিলাম এখানে টাইম লাইন লাগবে আর একটা লাগবে কি রেশিও লাগবে ওকে তাহলে আমি একটা টাইম লাইন এখানে ড্র করছি এটা হচ্ছে তোমার প্রেজেন্ট ওকে এটা প্রেজেন্ট এটা পাস্ট আর এটা ফিউচার ক্লিয়ার বলেছে কি দশ বছর আগে রাম এবং রহিমের বয়সের রেশিও ছিল ওয়ান ইস টু থ্রি তাহলে দশ বছর আগে মানে কি এটা যদি প্রেজেন্ট হয় তাহলে দশ বছর আগে মানে মাইনাস টেন এই জায়গাটা রাম এবং রহিমের রেশিও কত ছিল ওয়ান ইস টু থ্রি ক্লিয়ার এবারে বলেছে যে পাঁচ বছর পরে মানে এটা প্রেজেন্ট এখান থেকে পাঁচ বছর পরে তাহলে প্লাস ফাইভ এখানে রেশিও কত হবে টু ইস টু থ্রি ওকে টু ইস টু থ্রি তাহলে আমি দুটো রেশিও পেয়ে গেছি ক্লিয়ার একটা পেয়েছি ওয়ান ইস টু থ্রি একটা পেয়েছি টু ইস টু থ্রি এখন আমাদের প্রথম কাজ হচ্ছে যে এই রেশিও ডিফারেন্স সেম করা রেশিও ডিফারেন্স মানে কি প্রথমে আছে ওয়ান ইস টু থ্রি এদের ডিফারেন্স কত ডিফারেন্স হচ্ছে টু এবং দ্বিতীয় যে রেশিও দিয়েছে সেখানে টু ইস টু থ্রি দিয়েছে এদের ডিফারেন্স কত ওয়ান তাহলে এই ডিফারেন্সটাকে সেম করবো কিভাবে এখানে ডিফারেন্স দেখো দুই এখানে ডিফারেন্স হচ্ছে ওয়ান তাহলে আমি কি করব এই রেশিওটাকে ওয়ান দিয়ে গুণ করবো এই রেশিওকে টু দিয়ে গুণ করবো ক্লিয়ার তাহলে ডিফারেন্সটা সেম হয়ে যাবে তাহলে আমি যদি একে ওয়ান দিয়ে গুণ করি তাহলে ওয়ান ইস টু থ্রি এটাই থাকবে আর একে যদি টু দিয়ে গুণ করি তাহলে এটা হয়ে যাবে ফোর ইস টু সিক্স আশা করি তোমরা বুঝতে পেরেছো এবার তোমরা বলো এখানে যে কোনো একজন এটা তো রাম এটা রোহিত প্রথমটা রামের রেশিও পরেরটা রহিমের রেশিও মানে ওয়ান এবং ফোর এটা রামের বয়সকে রিপ্রেজেন্ট করছে থ্রি এবং সিক্স এটা রহিমের বয়সকে রিপ্রেজেন্ট করছে ওয়ান হচ্ছে তোমার দশ বছর আগে ফোর হচ্ছে দশ বছর পর এইভাবে ওকে তো এখানে এই থ্রি থেকে সিক্স হয়েছে কেন হয়েছে কারণ কি মধ্যে এখানে অনেকগুলো বছর কেটে গেছে কতগুলো বছর কেটেছে এখানে দশ এবং পাঁচ পনেরো বছর কেটেছে পনেরো বছরে থ্রি ইউনিট বেড়েছে ক্লিয়ার তিন থেকে ছয় হয়েছে তুমি যদি রোহিমকে ধরো অথবা তুমি যদি রামকে ধরো তাহলে এক থেকে চার হয়েছে সেম জিনিস তুমি পাবে তার মানে এখানে প্লাস ইউনিট হয়েছে কেন না এই দুটো মধ্যে গ্যাপ হচ্ছে পনেরো বছরের গ্যাপ ক্লিয়ার তাহলে থ্রি ইউনিট ইকাল টু ফিফটিন ইয়ার্স ওয়ান ইউনিট ইকাল টু তোমার হচ্ছে ফাইভ ইয়ার্স ক্লিয়ার এবার তুমি বলো কোনটা তুমি বের করতে চাইছো তুমি চাইছো বর্তমান বের করতে তো বর্তমানে কোনো রিক্সিও দেওয়া নেই তাহলে আমাকে হয় এইখানকার বয়স আমি বের করতে পারবো না হলে এখানকার বয়স বের করতে পারবো যে কোনো একটা বয়স আমি বের করতে পারবো কারণ কি আমার কাছে দুটো রিক্সিওই আছে ওকে তো আমি চাইছি পিছনটার বয়স বের করতে তার মানে ওয়ান টু থ্রি তাহলে ওয়ান ইউনিট যদি ফাইভ হয় তাহলে এখানে ওয়ান ইউনিট সমান সমান ফাইভ ইয়ার্স এবং থ্রি ইউনিট সমান সমান ফিফটিন ইয়ার্স ক্লিয়ার তাহলে দশ বছর আগে রামের বয়স ছিল পাঁচ বছর এবং রহিমের বয়স ছিল পনেরো বছর যদি আমি এটা ব্রেক করতে চাইতাম কোনো অসুবিধা নেই এখানে এই রেশিওটা ধরলে আর হবে না তখন আমাকে এই রেশিও অনুযায়ী করতে হবে ক্লিয়ার এখানে তাহলে আমি কি ব্রেক করতাম ওয়ান ইউনিট ই করবো যদি ফাইভ হয় তাহলে ফোর ইউনিট কত হবে ফোর ইউনিট চার পাঁচে কুড়ি বছর এবং তোমার ছয় ইউনিট পাঁচ ছয় তিরিশ বছর মানে এখানে মানে পাঁচ বছর পরে রামের বয়স হতো কুড়ি বছর রহিমের বয়স হতো তিরিশ বছর এবার তুমি যে কোনো জায়গা থেকে আইদার এখান থেকে অর এখান থেকে প্রেজেন্টে চলে এসো ওকে আমি যদি এখান থেকে প্রেজেন্টে যাই এখানে যদি রামের বয়স পাঁচ বছর হয় তাহলে বর্তমানে কত হবে বর্তমানে হবে পাঁচ প্লাস টেন মানে সমান সমান পনেরো বছর হচ্ছে রামের বয়স এবং রহিমের বয়স কত হবে ছিল পনেরো বছর দশ বছর পরে মানে বর্তমানে কত হবে না পনেরো প্লাস টেন মানে পঁচিশ বছর ওকে তাহলে আমাকে জিজ্ঞেস করেছি যে বর্তমানে তাদের রেশিও কত হবে বয়সের রেশিও কত হবে সেটা কত হবে না পনেরো ইস টু পঁচিশ ওকে মানে আমার রাম এবং বর্তমান অনুপাত কোথায় আছে বিতে রয়েছে বি ইজ রাইট অ্যান্সার বদ্রিশ কোশ্চেন আশা করি তোমাদের বেটার বোঝাতে পেরেছি ওকে চলো নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার টু ওকে দ্বিতীয় কোশ্চেন কি বলছে দুই ব্যক্তির বর্তমান বয়সে অনুপাত ফাইভ টু সেভেন সতেরো বছর আগে তাদের বয়সে অনুপাত ছিল থ্রি টু ফাইভ তাহলে তাদের বর্তমান বয়স কত সেটা জিজ্ঞেস করেছে তাহলে এখানে দুটো জিনিস একটা হচ্ছে প্রেজেন্ট এবং পাস্ট এই দুটো নিয়ে গল্প ফিউচারের কোনো গল্প এখানে দেয়নি ওকে তাহলে দুজন ব্যক্তির বয়সে অনুপাত হচ্ছে ফাইভ ইস টু সেভেন মানে প্রেজেন্টে তাদের ফাইভ ইস টু সেভেন ক্লিয়ার ষোলো বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল থ্রি ইস টু ফাইভ তাহলে মাইনাস ষোলো এখানে কি ছিল থ্রি ইস টু ফাইভ ক্লিয়ার দুটো রেশিও আমি পেয়ে গেছি কাজ কি রেশিও ডিফারেন্সগুলোকে সেম করা ওকে তাহলে রেসিও সেম মানে ডিফারেন্স সেম করার কোনো দরকার নেই কারণ কি অলরেডি রেশিও ডিফারেন্সটা সেম করা রয়েছে ওকে তাহলে আমি শুধু দেখবো যে এখান থেকে এখানে হয়েছে কত বছরের মধ্যে মানে এটা তো পাস্ট এটা তো ফিউচার ওকে এটা ফার্স্ট এটা প্রেজেন্ট ওকে তাহলে এই যে ডিফারেন্সটা হয়েছে এটা টু ইউনিটের ডিফারেন্স ওকে এটা কেন হয়েছে না মধ্যেখানে ১৬ বছর চলে গেছে তাই ১৬ বছর দুই ইউনিট সমান সমান ১৬ বছর তাহলে এক ইউনিট সমান সমান হচ্ছে আমার আট বছর ক্লিয়ার তাহলে এবার এখানে কী বের করতে বলেছে এখানে বলেছে বর্তমানে তার বয়স কত তাহলে এখানে রেসেও কোনো চেঞ্জ হয়নি তাহলে যা রেসেও ছিল তাই হবে

ও বি বর্তমান বয়সে অনুপাত থ্রি ইস টু ওয়ান পনেরো বছর পরে তাদের বয়সে অনুপাত হবে টু ইস টু ওয়ান তাহলে বর্তমান বয়সটা কত সেম অঙ্ক আগেরটা ছিল পাস্টে এটা দিয়েছে ফিউচারে ক্লিয়ার তাহলে আমাকে আবার টাইম লাইন ড্র করতে হবে টাইম লাইনটা কেন ড্র করতে হবে বলো কারণ কি এখান থেকে তুমি কনসেপ্টটা ভালো বুঝতে পারবে এই কারণে ড্র করতে হবে ওকে তাহলে এটা হচ্ছে আমার প্রেজেন্ট দ্যাট ইজ আমার ফিউচার ক্লিয়ার তাহলে প্রেজেন্টে তাদের অনুপাত হচ্ছে থ্রি এবং ফিউচারে তাদের অনুপাত হচ্ছে টু এখানে দুটো রেশিও আমরা পেয়ে গেছি একটা থ্রি একটা টু এখন কাজ কি রেশিও ডিফারেন্স সেম করা এখানে ডিফারেন্স কত টু এখানে ডিফারেন্স কত ওয়ান তাহলে রেশিও ডিফারেন্স সেম করবো কিভাবে এই রেশিওকে এর ডিফারেন্স দিয়ে গুণ করবো এবং এই রেশিওকে এর ডিফারেন্স দিয়ে গুণ করবো ক্লিয়ার তাহলে একে যদি আমি এক দিয়ে গুণ করি তাহলে এটা হয়ে যাবে থ্রি একে যদি আমি দুই দিয়ে গুণ করি তাহলে এটা হয়ে যাবে ফোর ক্লিয়ার এখন এবারে দেখো যে এইখান থেকে এইটা বেড়েছে কত ওয়ান ইউনিট বেড়েছে তোমাদের যদি মনে হয় কেন বারবার এদিকে নিচ্ছি তুমি এদিকে নিতে পারো কোনো অসুবিধা নেই ওকে তাহলে এক ইউনিট বেড়েছে ওয়ান ইউনিট কেন বেড়েছে কারণ কি মধ্যেখানে পনেরো বছরের গ্যাপ আছে এটা হচ্ছে পনেরো বছর ওকে পনেরো বছরের গ্যাপ আছে তাহলে এক ইউনিট সমান সমান হচ্ছে তোমার পনেরো বছর তাহলে আমাকে বের করতে বলেছে কি বর্তমান বয়স কত ওকে তাহলে বর্তমান রেশিও কোনটা থ্রি ইস টু ওয়ান এটা থ্রি ইস টু ওয়ান রেশিও সেম রয়েছে কোনো চেঞ্জ হয়নি তাহলে ওয়ান ইউনিট যদি পনেরো হয় তাহলে থ্রি ইউনিট কত হবে পঁয়তাল্লিশ এবং ওয়ান ইউনিট হবে পনেরো তাহলে ওই যে এ এবং বি দুজন ছিল তাদের বয়স কত একজনের বয়স পঁয়তাল্লিশ একজনের বয়স পনেরো ক্লিয়ার এর বয়স হচ্ছে পঁয়তাল্লিশ বছর বি বয়স হচ্ছে পনেরো বছর কোথায় আছে অপশান এতে রয়েছে অপশন এ ইজ এ রাইট অ্যান্সার দিস কোয়েশ্চেন আশা করি তোমাদের বোঝাতে পেরেছি নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার চার ওকে চার নম্বর কোয়েশ্চেন মাতা এবং কন্যা বর্তমান বয়সের অনুপাত কত সেভেন যদি পাঁচ বছর পরে তাদের বয়সের বয়সের অনুপাত হয় তাহলে বর্তমান পার্থক্য কত ভাবে করব একই জিনিস করব। কোনো আলাদাভাবে কিছু করব না জাস্ট সেম কনসেপ্ট অ্যাপ্লাই করে অঙ্কটাকে আমরা সলভ করব ওকে কি বলছে মাতা এবং কন্যার বয়সের অনুপাত সেভেন ইস টু ওয়ান যেটা প্রেজেন্টে সেভেন ইস টু ওয়ান ক্লিয়ার পাঁচ বছর পরে মানে ফিউচারে দ্যাট ইজ প্লাস ফাইভ তাদের বয়সের রেশিও কত ফোর ইস টু ওয়ান এখানে হয়েছে ফোর ইস টু ওয়ান তাহলে আমি কি দেখবো আমি দেখবো প্রথম রেশিও ডিফারেন্স ওকে তাহলে সেভেন টু ওয়ান ছিল ফোর ইস টু ওয়ান ছিল এদের ডিফারেন্স কত ছয় এখানে ডিফারেন্স কত তিন তাহলে আমি কি করবো ডিফারেন্সটাকে সেম করবো একে তিন দিয়ে গুণ করবো একে ছয় দিয়ে গুণ করবো না এখানে ছয় ডিফারেন্সের আছে তিন ডিফারেন্স আছে একেই শুধু দুই দিয়ে গুণ করে দেবো তাহলে ডিফারেন্সটা সেম হয়ে যাবে ওকে কারণ কি একে দুই দিয়ে গুণ করলে এটা তিন দুগুণে ছয় হয়ে যাবে ওকে তাহলে একে যদি আমি দুই দিয়ে গুণ করি তাহলে এটা হবে আট ইস টু টু আর এটার সঙ্গে যদি আমি ওয়ান গুণ করি তাহলে সেভেন টু ওয়ান দেখো এদের ডিফারেন্স ছয় এদের ডিফারেন্সও ছয় তাহলে ডিফারেন্স যখন সেম হয়ে গেছে আমার কাজ কি এদের এই ডিফারেন্সটাকে বের করা ওয়ান থেকে টু কেন হয়েছে কারণ কি মধ্যেখানে পাঁচ বছর কেটে গেছে তাহলে এক ইউনিট সমান সমান হচ্ছে ফাইভ ইয়ার্স ক্লিয়ার আমাকে বের করতে বর্তমান বয়সের পার্থক্য কত তাহলে বর্তমান রেশিও কত সেভেন টু ওয়ান এটাও বর্তমান রেশিও এটাও বর্তমান পার্থক্য কত সেভেন টু ওয়ান পার্থক্য কত ছয় পার্থক্য তাহলে এক ইউনিট যদি পাঁচ হয় তাহলে ছয় ইউনিট সমান সমান পাঁচ ছয় তিরিশ বছর তাহলে মেয়ে এবং মায়ের বয়সের পার্থক্য হচ্ছে তিরিশ বছর কোথায় আছে অপশন এতে রয়েছে এই অপশন এ ইজ এ রাইট ফর দিস কোশ্চেন ক্লিয়ার আছে তোমাদের বোঝাতে পেরেছি নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ ওকে কোশ্চেন নাম্বার পাঁচ কি বলছে পিতার বর্তমান বয়স ছেলের বয়সে তিন গুণ যদি পনেরো বছর পরে পিতার বয়স পুত্রের বয়সে দ্বিগুণ হয় তবে পিতার বর্তমান বয়স কত তোমরা বলবে অঙ্কটা পড়ার পরে যে এখানে কোনো রেশিও তো দেয়নি আমি বলছি দিয়েছে রেশিও এখানেও দিয়েছে কি বলেছে পিতার বর্তমান বয়স ছেলের বয়সে তিন গুণ তার মানে এখানে পিতা এবং ছেলের বয়সের রেশিও কত বলতো থ্রি টু ওয়ান ক্লিয়ার তাহলে বর্তমানে পিতা এবং হচ্ছে তোমার ছেলে ফাদার ইস টু সন সমান সমান কত না থ্রি টু ওয়ান যেহেতু পিতার বয়স পুত্রের বয়সে তিন গুণ তার মানেই হচ্ছে পিতা এবং ছেলের বয়সের রেশিও থ্রি ইস টু ওয়ান ক্লিয়ার এবার বলেছে পনেরো বছর পরে তাহলে পনেরো বছর পরে প্লাস পনেরো বছর ফিউচারে চলে যাও ওকে কি বলেছে তাদের রেশিও কি হবে পিতার বয়স পুত্রের বয়সে দ্বিগুণ হয়ে যাবে তার মানে এখানে তোমার বাবা এবং ছেলের বয়সে রেশিও হবে টু ইস টু ওয়ান তাহলে ছিল কত ছিল থ্রি ইস টু ওয়ান হয়ে গেছে টু টু ওয়ান ডিফারেন্স কত টু ডিফারেন্স কত ওয়ান তাহলে আমার প্রথম কাজ কি ডিফারেন্সটাকে সেম করা তাহলে একে আমি এক দ্বিগুণ করবো আর একে দুই দ্বিগুণ করবো একে এক দুই গুণ করলে থ্রি ইস টু ওয়ান হবে একে দুই দুই গুণ করলে ফোর ইস টু টু হবে ক্লিয়ার এবার দেখবো আমি এই ডিফারেন্সটা এই ডিফারেন্স হচ্ছে ওয়ান ইউনিট ওকে ওয়ান ইউনিট সমান সমান হচ্ছে পনেরো বছর তাহলে আমাকে বের করতে বলেছে যে পুত্রের বর্তমান বয়স কত তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট আর এবং এটা হচ্ছে আমার পুত্র এটা প্রেজেন্ট এটা এটা হচ্ছে আমার পুত্র ক্লিয়ার তাহলে আমার যেহেতু রেশিও কোনো চেঞ্জ হয়নি আমাকে যদি জিজ্ঞেস করতো যে পনেরো বছর পরে বয়স কত হবে তখন আমাকে এই রেশিওটা ধরতে হতো ক্লিয়ার তাহলে এখানে এক ইউনিট সমান সমান পনেরো তাহলে পুত্রের বয়সও বর্তমানে এক ইউনিট রয়েছে তাহলে পুত্রের বর্তমান বয়স কত পনেরো বছর আশা করি তোমরা বুঝতে পেরেছ পনেরো বছর কোথায় বিতে রয়েছে বি আশা করি তোমাদের বোঝাতে পেরেছি এবং বেটার বোঝাতে পেরেছি এবং তোমরা এই টাইপের যত অঙ্ক দেবে খুব সহজেই করে দিতে পারবে কমেন্টে অবশ্যই আমাকে জানাও পারবে তো ওকে বন্ধুরা তাহলে এই হলো আমার আজকের ক্লাস আশা করি ক্লাস তোমাদের ভালো লেগেছে কেমন লাগছে ক্লাস অবশ্যই আমাকে জানো কমেন্টের মধ্যে জানো যদি কোনো অঙ্কের সমস্যা থাকে যদি কোনো টপিকের সমস্যা থাকে সেই টপিকটা আমাকে বলো যে স্যার আমার এই জায়গাটা প্রবলেম আছে এছাড়াও তোমরা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে টেলিগ্রাম গ্রুপ আছে যে কোনো গ্রুপে জয়েন হতে পারো এবং তোমাদের মনে যে প্রবলেমটা আটকে রয়েছে মাথায় যে প্রবলেমটা তুমি পাচ্ছ না মাথা দিয়ে করতে সেই প্রবলেমটা আমাকে পাঠাও আমি তোমাকে সলভ করে দেবো ওকে এরকম ক্লাসের মাধ্যমে সলভ করে দেবো আজকে যে ক্লাসটা দেখলে এটা স্পেশালি আমার একটা সাবস্ক্রাইবারকে ডেডিকেট করে পড়া আশা করি সে আমার কমেন্টের মানে ক্লাসের কমেন্টে অবশ্যই অ্যান্সার দেবে যে সে এজ প্রবলেমটা ঠিকভাবে বুঝতে পেরেছে কিনা দেখা হচ্ছে পরের ক্লাসে তত পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আর যাওয়ার আগে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করেছেও টাটা